শেখেরকোট ব্রিজে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য। দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে টিএমসিতে নিয়ে যায়। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার রাতে আমতলী থানাধীন শেখেরকোট ব্রিজের উপর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা আহত যুবককে উদ্ধার করে হাঁপানিয়াস্থিত টিএমসিতে নিয়ে যায়। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় কোনো গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন এক দমকল কর্মী। আমাদের একটা খবর আছে যে শেখেরকোট বাজারের সামনে বিশটা বিশের মধ্যে একজন লোক জুড়ে পড়ে রয়েছে। তো আমরা এখানে যাই, যাওয়ার পর দেখলাম একজন লোক ব্রিজের উপরে পড়ে রয়েছে। তো হ্যাঁ, রেস্কিউ করলাম। রেস্কিউ করার পরে আমরা হ্যাঁ নিয়ে পাবলিক ডিমান্ড করছে যে হাঁপানিয়া হসপিটালে নিয়ে বসে দেওয়া হলো। আমরা হ্যাঁ নিয়ে হাঁপানিয়া হসপিটালে বসে দিয়ে এসেছি। মানে কী হয়েছে ঘটনা? আমরা এটি দেখলাম যে হ্যাঁ রাস্তা সাইডে পড়ে রয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। মানে কোন জায়গায় ব্লিডিং হয়েছে? মাথা বা শরীরের দিকে। পরিচয় পাওয়া গেছে শরীরে? না হ্যাঁ পরিচিত পাওয়া গেছে। আপনারা কোন জায়গাতে নিয়ে গেছেন? আমরা হাঁপানি হসপিটালে নিয়ে বসে দিয়েছি। কী অবস্থায় আছে এখন? সিরিয়াস। আপনার দেখে কী মনে হয়েছে, কী হইতে পারে? আমাদের অনুমান যে কোনো গাড়ি বা বাইকে বাড়ি দিয়ে গেছে, ধাক্কা দিয়ে গেছে। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। রাজ্য সরকার রাজ্যের নাগরিকদের নিরাপত্তার জন্য মাসে মাসে পুলিশ টিএসআর এর জওয়ানদের মোটা অঙ্কের মাইনে দিলেও এই জওয়ানরা সাধারণ নাগরিকদের কতটা নিরাপত্তা দিচ্ছে তা শেখেরকোটের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যদি দমকল কর্মীরা তাকে উদ্ধার না করত তাহলে হয়তো রক্তক্ষরণের মধ্য দিয়ে সেই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।